আজকে ভিডিওতে আমি উসার ওটিজি ওপেন টোস্টার গ্রিলার ক্লিপসো, যেটার ফুল ভিউ এবং ফুল লুক এবং এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে এবং এটা দেখতে কেমন, কি কি জিনিস রয়েছে সেইগুলো সম্বন্ধে এবং এর প্রাইস কি সেটা সম্বন্ধে আমি বলবো। এবং প্রথমে দেখে নিই এটার মধ্যে কি কি রয়েছে। সো প্রথমে আমার হাতে যেটা রয়েছে একটি ম্যানুয়াল বুক। সো এটা চটপট দেখে নেবে এবং এটা থেকে সেটিং করে নেবে এবং আমি দেখে নিই এটা দেখতে কতটা সুন্দর আর এর কি কি ফিচার্স রয়েছে, এর সাথে কি কি দেয়া হয়েছে। সো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ এটা লুক, এটা আমি আগে আনবক্সিং করে নিয়েছি, এটা জাস্ট আমার কাছে এসেছে। সো এটা লুক, চলো এক এক করে দেখে নিই এটার মধ্যে কি কি রয়েছে। এটা একটা রোটিসি হ্যান্ডেল, এটা রড, রোস্টার রড, বেকিং ট্রে, ওয়্যার র‍্যাক, কাবাব স্টিক, ফুড ট্রে হ্যান্ডেল, এটা কি জানি না, বুঝলাম। ওটা ওইখানে 180 ডিগ্রি সেলসিয়াস যেটা দেখাচ্ছে আমাদের, ওইটা চেঞ্জ করবো কি করে? বাড়ছে আর কমাতে গেলে কমবে। যত মোটা হবে পাউরটিটা তত টাইম লাগবে, আর যদি পাতলা হবে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি যা করবেন একটা পাত্রে আগে সব মাখিয়ে মশলা মশলা দিয়ে বা তেল দিতে চান ওর মধ্যে আগে ছড়িয়ে তারপরে ট্রের মধ্যে দিয়ে দিতে হবে ছড়িয়ে। ওটা পড়ে গেলে আপনি বের করে ওয়াশ করে নিতে পারেন।
আর বাকি আরো দুটো ট্রে আছে, একটা খেলানো মতো দুই লাইনের মাঝে 6টা না 8টা মতো ইংলিশ স্কোয়ার আছে, ওখানে টিক্কা কাবাব যদি তুমি বলতে চান ওর মধ্যে দিয়ে পিজা করছেন ডাইরেক্ট না বসিয়ে আপনি নিচে একটা বাটার পেপার অথবা দিয়ে দিতে পারেন অ্যালুমিনিয়াম শিট পেপারে। আচ্ছা বাটার পেপারটা দিলে আগুন ধরে যাওয়ার চান্স নেই, কারণ আমি বাটার পেপার আমি আমার এতে আমি ইউজ করেছিলাম, আমার যে একটা ছিল ওটিজিটা তো ওটা তো আগুন ধরে যেত। না না এটা হবে না কখনো, বাটার পেপার আগুন লাগে। মাইক্রোওভেনে যে স্পার্কিং করে সেটা হলো আমরা অ্যালুমিনিয়াম স্টিল বাসনে সব যায় না তখন এটা করে স্পার্কিং হবে, কিন্তু এইটাতে হবে না, এটা তো ওটিজি না, এটা মেটাতে পারফর্ম যাবে। তখন জ্বলে না, মানে আমি যখন বেকিং ওই কুকিজ করেছিলাম না তখন দিয়েছিলাম জিনিসটা ধরে গেছে, তাহলে হয়তো কোনো কোনো কিছু সমস্যা হতে পারে, বাটার পেপার আগুন লাগে না। আমি একটা টাইমার সেট করলাম 180 ডিগ্রি সেলসিয়াস, বললাম বলে এবার টাইম যখন সেট করবো টাইমটা কি ওটা দিয়ে আমি সেট করবো। হ্যাঁ আচ্ছা একটা অপশন আছে লাস্টে একদম যে কোনো জিনিসের ময়েশ্চার বের করে দেয় টেম্পারেচার, যেমন 65 ডিগ্রি টেম্পারেচার দেখাবে, আর ওটা আওয়ার লেখা আছে ওখানে 12 যেটা দেখাচ্ছে আওয়ার এইচ, আমের আচারটা ভালো থাকে তো ভাঙা শক্তি না তখন ওটা 12 ঘন্টা লাগবে। ওইটা কিন্তু টেম্পারেচারটা আপনি বাড়াতে বা করতে পারবেন, পারবো না তাই তো ওইটাতেই করতে হবে রলটা, আর এটা বাকি সবগুলোই বানানো কমন যাবে। রল বলে একটা লেখা আছে বয়েল না, রল মানে ফ্রি লাইট, হ্যাঁ ওটা টেম্পারেচার সবসময় 230 দেখাবে, টাইমিংটা বাড়াতে কমাতে পারে, টাইমিং আছে ওখানে 30 মিনিটস, রোটিস রুটি না অন্য কিছু, একটা রোটিসারি আছে, রোটিসারি রোটিসারি মানে কোনো হোল চিকেন করছেন ওখানে বড় একটা রড আছে ওটা লাগাতে হয় মাঝখানে যাবে, হ্যাঁ 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 আর একটা চিকেন বলে লেখা আছে ওটাও রোটেসারি, আপনি সাইন গুলো ওখানে দেখা বুঝতে পারবেন, ওই মধ্যে দেওয়া আছে কোনটা চিহ্ন মানে কি,
এয়ার ফ্রাইতেই অনলি পাখাটা চলবে, বাকি কোনো অপশনে পাখাটা অন হবে না। আচ্ছা এয়ার ফ্রাইয়ের যে অপশন গুলো আছে, শুধু এয়ার ফ্রাইয়ার ওই যখন লাগবে তখন ওইটা যখন করবো তখনই ওটা প্রেস করতে হবে, যা কিছু আপনি এয়ার ফ্রাই করতে চান, মানে ঘরে যদি নর্মালি আপনি মাছ ভাজা বেগুন ভাজা যা ভাজা ভুজি করতে চান সেটাও হয়ে যায়, ঠিক আছে। অল্প তেল প্রেসিং করে ওটা ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে, পেছন দিকে সবসময় হিটটা বেশি থাকবে, কিন্তু পেছনে মানে পেছনের যেহেতু হিটিং এলিমেন্টটা তাড়াতাড়ি কালার আসবে। আচ্ছা আমি একটা জিজ্ঞেস করেছিল, যেরকম আমার যে আগের ওটিজিটা যে অপশন ছিল যে রড গুলো ছিল না, ডবল রড এরকম ব্যাপার ছিল, ডবল রড ছিল রড, এটা সেটা মানে চারটেই থাকবে ওখানে, স্পেশালি ওটিজি থাকলে ওটিজি গুলো আলাদা